আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইউটিউব চ্যানেল MFI ওয়ার্ল্ড একাদশ সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো এবং সুস্থ এবং সবসময় আনন্দে থাকুন এই প্রার্থনা মহান রব্বুল আলামিনের কাছে। আপনাদের জন্য সবার জন্য দোয়া করি আর আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় ভালো এবং সুস্থ থাকি এবং আপনাদেরকে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপডেট দিতে পারি। তো এই যে আমার জন্যই করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সাথে, সে বিষয়টার একটা ডিসক্রিপশন উপসংহারটা আমি কিছুটা বলে দিচ্ছি। ফর মেমোরি পাওয়ার, স্মরণ শক্তি বৃদ্ধি। আমাদের অনেকেই মনে করেন প্রায় সম্ভবত 15 বছর বয়স হতে হতে তার ব্রেন তার মানে গ্রোথ কাজ বন্ধ হয়ে যায় সম্ভবত, পুরা শিওরিটি না আমি তবে সম্ভবত বলছি যে 15 বছর বয়স পর থেকে ব্রেন তার কাজ করা গ্রোথ বন্ধ করে দেয়। তো এই মানে এই সময় এটা গ্রোথ বন্ধ হয়ে গেলে আপনার যে একেবারেই যে পরিপূর্ণ হয়নি তা নয়, পরিপূর্ণ হয়ে যায় তবে একটু সময় নেয় তার বুদ্ধি প্রকাশ পেতে, তাই কারো একটু সহজে হয়ে যায়, কারো একটু লিখে হয়। তো এই যান্ত্রিক গোলযোগ জীবনে আমাদের অনেকেরই অনেক কিছু মানসিক চাপে হোক আর শারীরিক সুস্থতার কারণে অনেক মেমোরি লস হয়ে যায়, স্মৃতিশক্তি লোপ পায় কীভাবে। তো এই স্মৃতিশক্তিটা কীভাবে মহান রব্বুল আলমিনের পবিত্র কোরআন বা পবিত্র নাম দ্বারা কীভাবে স্মৃতিশক্তিটা পাঠিয়ে নেওয়া যায় সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তো ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে আমি বাকিটা আলোচনা করবো। তবে তার আগে একটা কথা, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে ক্লিক করে সাথে করে দিন সাবস্ক্রাইব বাটনটা এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে ঘন্টা বাটনটা ক্লিক করে বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তো চলুন আমরা নতুন মূল বিরতি ঢুকে পড়ি। তো যা বলছিলাম যে স্মরণ শক্তি পাওয়ার কীভাবে আমার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে বা মেমোরি পাওয়ার আমি স্ট্রং করবেন। তো আমি আপনাদেরকে এক এক করে 4টা তদবির বলবো ইনশাআল্লাহ পবিত্র কোরআন থেকে, পবিত্র কোরআনের বাইরে না। তো এগুলো যদি আপনি করেন আর আপনি মুমিন মুসলমান, আপনি সবচেয়ে বিশ্বাস যে আপনার পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, পবিত্র কোরআনের যে বাণী আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যদি আপনি করেন অজিফা করেন, এতে আপনাদের লাভ তারা কোনো ক্ষতি নাই, মানে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, উপকার ছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তো চলুন আমি আপনাদেরকে 1 নম্বর যেটা বলছি তদবিরটা বলছি কি আপনাদের স্মরণ শক্তি বাড়াবেন। আমি কিছু সহজ সহজ যেগুলো সহজ আছে মানুষের অনেকগুলো কঠিন করে বললে মানুষ করতে চায় না, তো আমি সহজগুলো কিছু তুলে ধরার চেষ্টা করি। তো প্রথম তদবিরটা আপনারা করবেন, কোনো যদি কোনো কথা বলে যান আপনাদের মতো মনে হচ্ছে না তাহলে ইয়া মাইদু 11 বার পাঠ করলে পুনরায় কথাটা স্মরণ হয়ে যাবে। আমি আবারও বলছি যদি আপনি মনে করেন এই মুহূর্তে আপনি একটা কথা ভুলে গেছেন তো কথাটা স্মরণ হচ্ছে না, খুবই জরুরি, তখন কী করবেন 11 বার ইয়া মাইদু আল্লাহর পবিত্র নাম জপবেন, ইনশাআল্লাহ আপনার কথাটা স্মরণ হয়ে যাবে ইয়া মাইদু। আমি ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে ডিসক্রিপশন বক্সে এইগুলো লিখে দিব ইনশাআল্লাহ, আপনারা ওখান থেকে গিয়ে করে নিন আর যদি বুঝতে কষ্ট হয় তাহলে ভিডিওটা বারবার রিমাইন্ড করে তাদের দেখবেন। 2 নম্বর হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, ওরা অনেক পুরানে কোরআনে হাফিজ আছেন, কোরআনের বাকি আছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগানের ফুল, পুরানে হাফিজ তালেবে ইলিম অনেক মর্যাদা, আপনারা আমার চাইতে তাদের হাজার গুণ আল্লাহর কাছে মর্যাদা। তো কোনো কোনো হাফিজ আছেন যে মনে করেন এই তার কোনো মানসিক চাপে হোক আর অসুস্থতার কারণে কোরআন শরীফ হিফজ করার পরে কিছুটা ভুল পড়ে যায়, তো কীভাবে এই সমস্যা থেকে উত্তরণ হবেন সেটা নিয়ে বলছি। ইয়া মাইদু নাম প্রত্যেক আগেই বলেছিলাম যে নামটি এই কোরআন কোনো কোরআন হাফিজ তার হাফিজকৃত হেফসকৃত কোরআন বলে গেলে ইয়া মাইদু এই নাম মুবারক প্রত্যেক এশার নামাজের পর প্রত্যেক দিন এশার নামাজের পর নির্জন স্থানে বসে 70 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই তার স্মৃতি ফিরে আসবে ইনশাআল্লাহ, তার যে পুনরায় যে হিফসগুলো বেরিয়ে গেছিলো সেগুলো আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে পুনরায় পুনর্জীবিত করে দেবে ইনশাআল্লাহ।
তৃতীয় তদবিরটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শরীফ 786 বার, 786 বার পাঠ করে ফানির উপর দম করবেন, 786 বার পাঠ করে ফানির উপর দম করবেন, সেই পানি প্রত্যহ সূর্যোদয়ের সূর্যোদয়ের পূর্বে 7 দিন খাবেন। আর 4 নম্বর তদবিরটা হচ্ছে প্রতিদিন ফজর নামাজের পর নিম্নলিখিত আয়াত কারিমা 31 বার পাঠ করলে ইনশাআল্লাহ স্মরণ শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। তো এই 4 নম্বর যেটা আমি বলছি তদবিরটা, এই তদবিরটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলত, খুবই কার্যকারী, সবটি কার্যকারী, তবে কিছু কিছু জিনিস আছে অনেকগুলো আগেও। তো প্রতিদিন এই যে 4 নম্বরটা যেটা বলছি এটা 31 বার আয়াতে করিমা 31 বার পাঠ করবেন প্রতিদিন ফজর নামাজের পরে। তো আমি একটাবার আপনাদের কোয়েশ্চন করে বলছি, ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, শিখে নেবেন। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমি আবার বলছি উচ্চারণটা, قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। তো এই তদবিরগুলো ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন, আমল করা ফাঁসির স্মৃতিশক্তি মেমোরি পাবার ইনশাআল্লাহ আল্লাহ বেগ হয়ে যাবে, আপনার কোনো এই সমস্যা হবে না, স্মৃতিশক্তি লোপ পাবে না। আর যদি লোপ পেয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ রহমত আল্লাহর ফজলে আবার ফিরে আসবে। তো বা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। তার একটা কথা, আপনার সোশ্যাল মিডিয়া আপনার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন, আর বা কেমন হলো এটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।